হাওরের পানি নিষ্কাশনের অন্যতম মাধ্যম এই করাদাইর খাল। মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার ২৪,০০০ হেক্টর ফসলি জমি নিয়ে হাওর কাওয়া দেখে দীর্ঘ কয়েক যুগেও খালটি খনন না হওয়ায় পলিবালি জমে ভরাট হওয়ায় সামান্য বৃষ্টি আর পাহাড়ি ঢলে এ অঞ্চলের একমাত্র ফসল বোরো পানিতে তলিয়ে যায়, নষ্ট হয় হেক্টরের পর হেক্টর আধাপাকা ধান, দেখা দেয় স্থায়ী জলাবদ্ধতা ও বন্যা। এ অবস্থায় ২০১৯ সালে করাদাইর খালটি পুনঃখনন শুরু হয়ে তিন বছর পর তা শেষ হয়েছে। এতে হাওরের স্থায়ী জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি খালের গভীরতা ফিরে এসেছে। হাওর পাড়ের ৩.৫ কিলোমিটার নতুন সড়ক ও ১২ কিলোমিটার নৌপথ যোগাযোগে সংযোগ সৃষ্টি হয়েছে। এখন মানুষের স্বস্তি মতন বাড়ির ধান নিয়ে যাইতে পারে, যাতায়াত করতে পারে, গাংটা কোদায় অনেক উপকার হয়েছে আমাদের। আবার কি ধান মনে করুন আগে পরে উঠাছিন, মনে করুন কোদানির কারণে ঘাস লাগানো এবং বৃক্ষরোপণ করা হবে। পরবর্তীতে এই গাছ এবং বৃক্ষ যেটা হাওরের জন্য প্লাস এই পানি কৃষকের সেচের জন্য বেশ উপকৃত হবে। হাওরের নুনিয়ার বিল থেকে কাশিমপুর পাম্প হাউস পর্যন্ত ১২ কিলোমিটার করাদাইল খাল পুনঃখননে ব্যয় হয়েছে ৪ কোটি ৩১ লাখ টাকা। সময় সংবাদ, মৌলভীবাজার।